আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে মস্ত অঙ্ক শেয়ার করব। আপনারা আমার সঙ্গেই থাকুন এবং জায়গা সম্পর্কে জানুন, ইতিহাস সম্পর্কে জানুন। মস্ত অঙ্ক বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরীর ইতিহাসে পূর্ণবর্ধন বা পূর্ণনগর নামেও পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলাদেশের রাজধানী ছিল। যিশু খ্রিস্টের জন্মেরও আগে, অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবে তার প্রমাণ পাওয়া যায়। 2016 সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভিতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্তদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মস্তানগড়ে অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পূর্ণনগর এসেছিলেন। ভ্রমণের ধারা বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে। এরপর তারা বেড়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গড়ের রাজা ছিলেন, তখন এই গড় অরক্ষিত ছিল। বন্ধুরা, এখনো কিন্তু মস্তান করে খনন কার্যগুলি চলছে। আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু রানীর একটা প্রাসাদ সম্ভবত আবিষ্কৃত হয়েছে এবং সেই প্রাসাদটিকেই তারা খনন করে বের করার চেষ্টা করছে। আমি যেখানে ছিলাম সেখান থেকে জায়গাটি অনেক দূরে এবং যেহেতু প্রচণ্ড রোদ পড়ছিল, এই জন্য বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের আমি খনন কাজটা দেখাতে পারলাম না। মস্তানগড়ের রাজা ছিলেন নল, যার বিরোধ লেগে থাকতো তার ভাই নীলের সাথে। এই সময় ভারতের দাক্ষিণাত্যে শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন। তিনি রাজা পরশুরাম। এই রাজা পরশুরাম নামে ও পরিচিত ছিলেন। ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হযরত শাহ সুলতান মাকদুম বলখি রাদিয়াল্লাহু আনহু তাআলা এবং তার শিষ্য। ধর্মপ্রচারক শাহ সুলতান বলখি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। কথিত আছে, তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পূর্ণনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটি বিশাল মাছের আকৃতির নৌকায় পিঠে চড়ে। মহাস্থানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনা প্রধান মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে পূর্ণবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ হয়। পূর্ণবর্ধনের রাজধানী মহাস্থানগড়ে অবস্থান বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে। মনে করা হয় এখানে শহর পত্তনের মূল কারণ এটি বাংলাদেশের একটি অত্যন্তম উচ্চতম অঞ্চল। এখানকার ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে 36 মিটার উঁচু, যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 6 মিটার উঁচু। এছাড়া এই স্থানটি বেছে নেওয়ার আরেকটি কারণ হলো করতোয়া নদীর অবস্থান ও আকৃতি। নদীটি 1300 শতকে বর্তমানে গঙ্গা নদীর 3 গুণ বেশি প্রশস্ত ছিল। মহাস্থানগড় বরেন্দ্র অঞ্চলের লাল মাটিতে অবস্থিত, যা পলি গঠিত অঞ্চল হতে কিছুটা উঁচু। 15 থেকে 20 মিটার উপরের অঞ্চলগুলোকে বন্যামুক্ত ভূপ্রাকৃতিক অঞ্চল বলে ধরা হয়। আমরা বিশাল প্রাচীরের দেখতে পাচ্ছি, এটা প্রাচীর মানে দুর্গ ছিল হয়তো। এবং আমি চিন্তা করতেছি বন্ধুরা যে এটা কিন্তু, যে আমরা যেভাবে ইট সাজিয়ে সাজিয়ে ঘর করি, মোটামুটি
কেন জানি মনে হচ্ছে অমন ছিল না, ইটগুলা কেমন এলোমেলো এবড়ো থেবড়ো। আমি ঠিক জানি না মানে কীভাবে এরা এই প্রাচীরটাকে এত সুন্দর করে দিয়েছিল বিশাল জায়গা জুড়ে। প্রাচীর বেষ্টিত মহাস্থানগড় যাতে শত্রুরা হয়তো আক্রমণ করতে না পারে এই জন্যই বিশাল প্রাচীর বেষ্টনী দেওয়া হয়েছিল। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ চিহ্নিত উদ্ঘাটন করার ক্ষেত্রে একাধিক ব্যক্তির অবদান রয়েছে। 1808 খ্রিস্টাব্দে ফ্রান্সিন বুকানন হ্যামিল্টন প্রথমে মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। 1879 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথমে এই প্রাচীন ঐতিহাসিক নগরকে পুনর্বর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন। অনেক পর্যটক ও পণ্ডিত ব্যক্তি বিশেষত সি জে ও ডনেল ই ভি ওয়েস্ট ম্যাকর ও হেনরি ভেবারিজ এই শহরতলি এলাকাটিকে পরিদর্শন করেন এবং তাদের প্রতিবেদনে তা উল্লেখ করেন। 1931 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননের সন্ধান মেলে ব্রাহ্মী লিপির। সেই লিপিতে পূর্ণনগরের প্রাদেশিক শাসক সম্রাট অশোক দুর্ভিক্ষ পীড়িত মানুষকে রাজভাণ্ডার থেকে খাদ্যশস্য অর্থ সহায়তা প্রদানের নির্দেশ দেন। এসব তথ্যপত্র থেকে প্রসিদ্ধ এই নগরীর প্রাচীনতমের প্রমাণ মেলে। প্রাচীন শহরের কেন্দ্রে স্থিত দুর্গটি উপর থেকে দেখতে আয়তাকার ছিল, যা উত্তর দক্ষিণে 1.523 কিলোমিটার ও পূর্ব পশ্চিমে 1.371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর প্রতিপাশে উঁচু প্রশস্ত সুরক্ষা প্রাচীর ছিল। দুর্গের আয়তন প্রায় 185 হেক্টর। এককালে প্রশস্ত নদী করতোয়া এর পূর্ব পাশে প্রবাহিত হতো। 1920 সাল পর্যন্ত খনন কাজের পূর্বে দুর্গের উচ্চতা আশেপাশের অঞ্চলের চেয়ে 4 মিটার বেশি এবং বেশ কয়েকটি উঁচু মাটির আস্তরে দাগান্বিত ছিল। রক্ষা প্রাচীরটি কাদামাটির তৈরি প্রাচীরের মতো দেখতে, যা বহু স্থানে বলপূর্বক ভাঙার চেষ্টা দেখা যায়। প্রাচীরটি আশেপাশের অঞ্চলের চেয়ে 11-13 মিটার উঁচু। এর দক্ষিণ পূর্ব কোণে একটি মাজার ছিল। এছাড়া পরবর্তীকালে নির্মিত একটি মসজিদও রয়েছে। বর্তমানে দুর্গের ভিতরে কয়েকটি ঢিবি ও নির্মাণ নিদর্শন দেখতে পাওয়া যায়। এগুলোর মধ্যে জিয়তকুণ্ড একটি কূপ। জিয়তকুণ্ড প্রদর্শক আমি এটা ভিডিও দিয়েছি। আমি প্রত্যেকটা আলাদা আলাদা মহাস্থানগড়ের প্রত্যেকটি জায়গার আমি আলাদা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। জিয়তকুণ্ড ছাড়াও আছে মা কালীর ধাপ, পরশুরামের বাসগৃহ, বৈরাগী ভিটা, খোদার পাথর ভিটা, মুনির ঘন প্রভৃতি উল্লেখযোগ্য। বিভিন্ন স্থানে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে, যেমন কাটা দোয়ার, দোরাবসা তোরণ, বুড়ির ফটক, তাম্র দরজা। উত্তর পূর্ব কোণে কয়েকটি ধাপ রয়েছে যা জাহাজঘাটা পর্যন্ত গিয়েছে। জাহাজঘাটার কিছুটা সামনে করতোয়া নদীর তীরে গোবিন্দ ভিটা মন্দির অবস্থিত। এর সামনে স্থানীয় জাদুঘর রয়েছে, সেখানে উল্লেখযোগ্য কিছু নিদর্শনও প্রদর্শিত হয়েছে। এর পাশে একটি রেস্ট হাউসও রয়েছে। বন্ধুরা, আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও দিয়েছি আমার ভিডিওতে, আপনারা প্লিজ এই ভিডিওগুলো দেখে নেবেন এবং আমি আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা, এ ছিল আজকে আমার উপস্থাপনা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমাকে উৎসাহ প্রদান করবেন এবং আমার ভিডিও সমালোচনা করলে আমি খুশি হব। কীভাবে ভিডিও ধারণ করলে ভালো হবে সেটাও আমাকে পরামর্শ দিবেন। আর বন্ধুরা, যদি আপনাদের মনে স্থান করে নিতে পারি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।